হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপঙ্কর 02 অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দিদিরা জয়মুরা সবাই মিলে হুগলি জেলার কামারপুকুরে গিয়েছিলাম, যেখানে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন, আর তার বাসস্থান সবই কিছু তোমাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই আম গাছটি শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর তার নিজের হাতে লাগিয়েছে, আর সেখানেই সবাই মিলে একসঙ্গে দোল উৎসব পালন করলাম। তোমরা দেখতে পাচ্ছ সবাই দোল উৎসবে মেতে রয়েছে, আর আমরা রামকৃষ্ণদেবের সেখানে মন্দির স্থাপিত হয়েছিল তার সামনের দিকে যাচ্ছি, সেখানে দর্শনীয় স্থানটি দেখার জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা ভিডিওটি দেখে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই মন্দিরটি হয়েছে রামকৃষ্ণ ঠাকুরের শিব মন্দির, আর তার পাশেই রয়েছে রামকৃষ্ণ ঠাকুরের যেখানে মন্দির হয়েছে সেই সামনের গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আর গেটের ভিতরেই রয়েছে রামকৃষ্ণ ঠাকুরের নিজে হাতে লাগানো সেই আম গাছটি। আর দেখো বন্ধুরা, সেই কুঠির মধ্যেই স্বয়ং রামকৃষ্ণ থাকতেন। আর চলো তোমরা একে একে সেই সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা, এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বাসগৃহ, মানে যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর থাকতেন। তার পাশেই রয়েছে একটি মন্দির, দরজা বন্ধ রয়েছে, ভিতরে রয়েছে কৃষ্ণ ঠাকুর, আরও বিভিন্ন রকম ঠাকুর রয়েছে তার পাশেই, যেখানে রামকৃষ্ণ ঠাকুর জন্মগ্রহণ করেছিল। সেই জন্মস্থানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের মন্দির নির্মিত হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ অবধি। Thank you.